আজমিশন দি গল্প চ্যানেলে শোনাব সুকুমার রায় সৃষ্টি একটি রূপকথা শ্বেতপুরি আর লালপুরি। চরিত্রায়নে শিকারি, ভূষুণ্ডিকা, রাজপুত্র, শ্বেতপুরি ও লালপুরীর ভূমিকায় ডক্টর অর্চ্য সেনগুপ্ত, ভাণ্ডারীর বউ রাজকন্যা চন্দ্রাবতী দেবী ও গল্প পাঠে আমি মৌমিতা সেনগুপ্ত। তাহলে চলুন সকলে মেনে শুনি শ্বেতপুরি আর লালপুরি। শ্বেতপুরি রাজা আর লালপুরি রাজা দুজনের যেমন পাশাপাশি বাড়ি তেমনি কলাগলি ভাব। শ্বেতপুরি বলে, আমার ছেলে যখন বড় হবে তখন তোমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেব। আর লালপুরি বলে, আমার মেয়ের যখন বয়স হবে তখন তোমার ছেলেকেই জবাই করব। আর দুজনেই বলে, আহা, রানীরা যদি বেঁচে থাকতেন। এমনি করে দিন কেটে যান। হঠাৎ একদিন পত্থেকে এক শিকারি এসে রাজপুরীতে অতিথি হল। সে বলে, এমন দেশ নেই যা সে নাকি দেখেনি। সেই সোনার দেশের কাজেরই নদী, তার পারে রক্তমুখ অশুভরা থাকে, সেখানে হরিণ মারতে গিয়েছে, নীল সাগরের মধ্যিখানে ছায়ায় ঢাকা রত্নদ্বীপ, সেখানে সে মুক্ত আনতে গেছে। ওই যে পুরীর সামনে পৃথিবীজোড়া গভীর বন, সেই বনের ওপারে গিয়ে সে এক অদ্ভুত দৃশ্য দেখে এসেছে। সকলে বলল, শিকারি বলল, দেখতে পেলাম ঝর্ণাতলায় বনের বুড়ি, মাথায় তার সোনার চুল, সেই চুল দিয়ে বুড়ির উপর তাতে কাপড় বুনছে, চকচকে ঝকচকে ফিনফিনে ফুরফুরে চমৎকার কাপড়, তেমন কাপড় এ রাজ্যেও নেই, ও রাজ্যেও নেই, কোথাও নেই। সে রাত্রে রাজাদের চোখে আর ঘুম এলো না। তারা শুয়ে শুয়ে কেমনই ভাবছে, আহা, সে কাপড় যদি কিছু আনতে পারতেন। শেষটায় শ্বেতপুরীর আর সহ্য হলো না, উঠে লালপুরীর ঘরে গিয়ে বলল, লালপুরি ভাই, জেগে আছো? লালপুরি বলল, হ্যাঁ ভাই, সেই কাপড়ের কথা ভেবে ভেবে আমার যে আর ঘুম আসছে না। শ্বেতপুরী তখন বলল, আমারও যে একই দশা, চলো না দুজনে চুপচাপ বেরিয়ে পড়ি। লালপুরি তখন বলল, বেশ কথা, দেখা যাক সেই পুরীর সন্ধান পাওয়া যায় কিনা। শ্বেতপুরি চুপচাপ গিয়ে রাজভাণ্ডারীর কানে কানে বলল, তদ্বীর সিং, আমি কদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি সাবধানে সব সামলে রেখো, আর রাজকুমারকে চোখে চোখে রেখো। লালপুরি তার বাপের আমলের বুড়ো চাকরকে জাগিয়ে দিয়ে বলল, নিবকরাম, আমি কদিন একটু ঘুরে আসছি, তুমি আমার মেয়েকে দেখো। তারপর দুজনে বুড়ির খোঁজে বনের মধ্যে গেল। সেই যে গেল আর তাদের খবর নেই। দুদিন যায়, দশ দিন যায়, এমনি করে সাত মাস কেটে গেল। তখন দুষ্টু তদ্বীর সিং নিমকরামকে লোভ দেখিয়ে বলল, দাদা, বুড়ো তো হয়ে পড়লে আর কদিনই বা বাঁচবে, এখন এই বয়সে একটু চিরিয়ে নাও। তোমার নদীর তারে বাগান দিচ্ছি, ঘর দিচ্ছি, চাকর তাসি সব দিচ্ছি, শেষ কটা দিন আরামে থাকো, মেয়েটাকে দেখাশোনায় সে আমার ঘিন্নি করবে। এই বলে নিমকরামকে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দিল পুরী থেকে অনেক দূরে। দিন যতই যায় রাজকন্যা আর রাজপুত্রের ততই কষ্ট বাড়ে। ক্রমে এমন হলো যে তারা ভালো করে খেতেই পায় না, ছেঁড়া ময়লা কাপড় পরে, নোংরা ঘরে মাদুর পেতে শোয়, ভাণ্ডারিটার ছেলে মেয়ে ভাইপো ভাগ্নে ভাইজি ভাগ্নি মাসি পিসি আর মেসো পিসে তারা সদর বলে পুরীতে এসে থাকে। ভালো ঘরগুলো তারাই নেয়, ভালো কাপড় তারাই পরে, ভালো খাবার সব তারা খায়। শেষটায় একদিন নিমকের গিন্নি এসে রাজপুত্র আর রাজকন্যাকে পুরীর বাইরে তাড়িয়ে দিল, বলল, যা যা, আর বসে বসে খেতে হবে না, মাঠে গিয়ে শুয়োর চড়াক, যদি ভালো করে চড়াস আর একটাও শুয়োর যদি না হারায় তাহলে বিকেলে চারটি ভাত খাবি, রাত্রে ওই হোগলার ঘরে শুয়ে থাকিস। দুজনে বনের ধারে মাঠের মধ্যে শুয়োর চড়াতে লাগলো।
একটা শুয়োর ভারী দুষ্টু, কেবলই পালাতে চায়। রাজপুত্র তাকে এনে লাঠি দিয়ে খুঁচিয়ে দিয়ে বলল, খবরদার এইখানে চোখ বুঝে শুয়ে থাক, নড়েছিস কি মরেছিস। তারপরে দুজনে মিলে গল্প করতে লাগল, দুঃখের কথা বলে বলেও ফুরোয় না। এদিকে বেলা যে শেষ হয়ে আসছে তাদের সে খেয়ালই নেই। হঠাৎ রাজপুত্র চেয়ে দেখে দুষ্টু শুয়োরটা আবার কোথায় পালিয়েছে, কোথায় গেল কোথায় গেল। চারিদিক চেয়ে দেখে শুয়োর কোথাও নেই, পালের মধ্যেও নেই, মাঠের মধ্যেও নেই, পুরীতে যাওয়ার পথেও নেই। তাহলে নিশ্চয়ই বনের দিকে গেছে, এই ভেবে তারা দুজনে গেল বনের মধ্যে খুঁজে দেখতে। খুঁজতে খুঁজতে ঘুরতে ঘুরতে বেলা শেষে যখন তারা শ্রান্ত হয়ে পড়ল, তখন চেয়ে দেখে কোথায় মাঠ কোথায় পুরী, তারা গভীর বনে এসে পড়েছে। দেখে তাদের বড় ভয় হলো, বনের মধ্যে কোথায় যাবে। এমন সময় আধার বন ঝলমলিয়ে বনের দেবী চন্দ্রাবতী তাদের সামনে এসে পড়লেন। ভয় পেয়েছ? এসো এসো আমার ঘরে এসো। বনের প্রকাণ্ড যে বুড়ো বট, তার জটায় ঢাকা বিশাল দেহে চন্দ্রাবতী আঙুল দিয়ে ছুতেই গাছের দরজা খুলে গেল। তারা তার সঙ্গে সেখানে গেল। সেই দরজা দিয়ে রাজপুত্র আর রাজকন্যা ভেতরে ঢুকে দেখল কি চমৎকার পুরী। সেইখানে হরিণের দুধ আর বনের ফল খেয়ে তারা সবুজ চাদর ঢাকা কচি ঘাসের বিছানায় ঘুমিয়ে পড়ল। ভোরের বেলা গাছের ফোকরের জানলা দিয়ে এক টুকরো দিনের আলো যেমনি এসে পুরীর মধ্যে পড়েছে, অমনি পাখিরা সব গেয়ে উঠল। রাজার ছেলে আর রাজার মেয়ে অবাক হয়ে উঠে বসল। চন্দ্রাবতী বললেন, এখন ভেবে বলো দেখি আমায়, আমার কাছে থাকবে না পুরীতে ফিরে যাবে। তারা দুজনেই মাথা নেড়ে বলল, না না পুরীতে আর কখনো যাব না, তার চাইতে বনের পুরী অনেক ভালো। সেই থেকে রাজপুত্র আর রাজকন্যা বনপুরীতেই সুখে থাকে। বনের যত পশু পাখি চন্দ্রাবতীকে সবাই চেনে, তারা এসে তার সঙ্গে দেখা করে, গল্প করে আর কত মজার মজার কথা বলে। দুজনে অবাক হয়ে সেসব শোনে। একদিন এক বুড়ো কাক জানলা দিয়ে উড়ে এসে সিন্দুকের ওপর আরাম করে বসে বলল, চন্দ্রা বললেন, এই যে ভূষণ্ডি দাদা, যে খবর ডবর কিছু আছে? কাক বলল, হ্যাঁ খবর বেশ ভালোই, কাঠুরেরা সে বছর যত জঙ্গল কেটেছিল সব আমার কুনিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে। চন্দ্রা বললেন, সে কিরকম? কাক বলল, শহরের মানুষ এসে সারাদিন খালি মাটি করছে আর বীজ লাগাচ্ছে, আবার নতুন বীজ খুঁজেও আনছে। চন্দ্রা বললেন, ও মা তারা এরকম করছে কেন? কাক বলল, তোমার এই নন্দবন পার হলেই তো খণ্ডবন, তারপরে অন্ধবন, মানুষপুরের লোকেরা এসে সেই অন্ধবনের বড় বড় গাছ কেটে নিয়েছে, তাই অন্ধরান দুটো যাদের মানুষ পাকড়াও করে তাদের দিয়ে বন সারাচ্ছেন। চন্দ্রা বললেন, হা সা, তাহলে তো মানুষ বেচারিদের বড়ই কষ্ট। কাপ বলল, কষ্ট তো আছেই, ঘর বাড়ি ছেলে পুড়ে সব ছেড়ে বনের মধ্যে খাটছে, কেবলই খাটছে। যতদিন না কাটা জঙ্গলের সমস্ত জমিতে বীজ পোতা হয়, যতদিন না সেই বীজ থেকে চারা বেরোয়, যতদিন না সেই চারা বাড়তে বাড়তে গাছ হয়ে ওঠে, ততদিন তাদের ছুটি নেই। এই বলে কাক শুনে গেল। কাকের কথা শুনে রাজপুত্র আর রাজকন্যা কাঁদতে লাগল। তারা বলল, আমরা বনে যাব, আমাদের পথ বনে দাও। চন্দ্রা বললেন, নদীর ধার দিয়ে দিয়ে উত্তরমুখী চলে যাও, তাহলে এই অন্ধবন খুঁজে পাবে। তার কাছেই ওই ভূষণ্ডি কাক থাকে, সে তোমাদের পথ দেখাবে। শোনো, সত্যি কথা ছাড়া আর কিছু বলবে না,
নদীর জল ছাড়া আর কোনো জল খাবে না, কোনো গাছের ফুল ছিঁড়বে না, ফল পারবে না, তাহলে তোমাদের কোনো বিপদের ভয় নেই। ভোরবেলা দুজনে একটি বন রেশমের কম্বল আর পুটলি ভরে খাবার সঙ্গে নিয়ে রওনা হল। দুপুরবেলা তারা শ্রান্ত হয়ে নদীর ধারে জল খেতে গেছে, তখন কোথা থেকে এক শিকারি এসে হাজির। সে বলল, বরফ দেওয়া ঠান্ডা জল। তারা তখন বলল, না নদীর জল ছাড়া আমরা কোনো জল খাবো না। শিকারি রাগে গজ গজ করতে করতে চলে গেল। রাত্রি হলে শুকনো ঘাসের ওপরে কম্বল পেতে দুজনে ঘুমিয়ে রইল। পরের দিন ভোর না হতে আবার উঠে রওনা হল। সেদিনও যেই তারা নদীর ধারে খেতে বসেছে, অমনি এক শিকারি এসে তাদের বলছে, আরে ওসব বাসি পিঠে খাচ্ছ কেন? চমৎকার ফল রয়েছে, যত ইচ্ছে পেরে খাও। তারা তখন বলল, না না না, আমরা বনের ফুল ছিঁড়ব না, বনের ফল পারব না। শিকারি রাগে গজগজ করতে করতে চলে গেল। পরের দিন আবার যেই তারা নদীর ধারে বসেছে, অমনি এক শিকারি এসে তাদের আদর করে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করল, তোমরা কোথায় যাচ্ছ? তারা তখন বলল, আমরা অন্ধকারে যাচ্ছি। শিকারি তখন বলল, আরে চুপ চুপ, অন্ধরাটা শুনতে পেলেই সর্বনাশ, ওরকম বলতে নেই, কেউ জিজ্ঞাসা করলে বলবে কোথাও যাচ্ছি না, এই নদীর ধারে বেড়াচ্ছি। তারা তখন বলল, না আমরা সত্যি কথা ছাড়াও আর কোনো কথা বলব না। তারপরের দিন তারা অন্ধবন দেখতে পেল। বনের মধ্যে অনেকখানি জায়গা ময়দানের মতন খোলা, কাঠুরেরা সেখানে জঙ্গল কেটে সাপ করে দিয়েছে। সেই খোলা ময়দানে শ্বেতপুরি আর লালপুরি রাজা সবল দিয়ে মাটি খুঁড়ছে। তাদের দেখতে পেয়ে রাজপুত্র আর রাজকন্যা বাবা বাবা বলে দৌড়ে গেল, কিন্তু রাজারা তাদের দিকে ফিরেও চাইল না। ছেলে আর মেয়ে কত বলল, কত বোঝালো, তারা সেসব কথা কানেও নিল না। তারা কেবল মাটি খুঁড়ছে আর নিজেরা বলা বলি করছে যে এই জমিটা শেষ হলেই আবার বীজ আনতে যেতে হবে। রাজপুত্র আর রাজকন্যা অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে রইল, তারপরে বিষণ্ণ মুখে নদীর ধারে এসে বসল। এমন সময় বুড়ো ভুষুণ্ডি কাক এসে তাদের সামনে ঘাসের উপর বসে বলল, ভাবনা কিসের, কমরা শুনি। তারা সব কথা খুলে বলল। কাক তখন বলল, এরই জন্যে এত ভাবনা, তাহলে বলি শোন, যখন এই পাহাড়ের ওপর রঙা সূর্য ডুবে যাবে, যখন মানুষেরা তাদের কাজকর্ম রেখে বিশ্রাম করবে, তখন যদি চটপট গিয়ে শাবল দুটোকে নদীর মধ্যে ফেলতে পারো, তাহলেই তারা কাজের কথা সব বলে যাবে। তারপর তাদের সামনে গিয়ে বলবে, জন্নাতলায় আপন মনে, কোথায় বই কাপড় বনে, রূপুর তাতে সোনার চুল, সব কি ফাঁকি, সব কি ভুল, বললে সব কথা তাদের মনে পড়ে যাবে। যা দেখছ এ সমস্তই অন্ধকারের ফাঁকি, সেই শিকারি হেজে তোমাদের পুরীতে গিয়েছিল, আর বনের পথে তোমাদেরও পলাতে চেয়েছিল, চাও চাও যাও, সন্ধে হয়ে এলো, এখনই দৌড়ে যাও। তারা দুজনে হাঁপাতে হাঁপাতে এসে দেখল সূর্য অস্ত যায় যায়। একটু পরে রাজারা যেমন শাবল রেখে দিয়ে বিশ্রাম করতে বসেছে, অমনি তারা শাবল দুটো নিয়ে এক দৌড়ে গিয়ে নদীর মধ্যে ফেলে দিল। তারপর ফিরে এসে যেই তারা সেই ভূষণ্ডির শেখানো কথাগুলো বলেছে, অমনি লালপুরি আর শ্বেতপুরি লাফিয়ে উঠে বলল, আরে এ কি, তোমরা কোথেকে এলে, বনের মধ্যে আসলে কি করে, এত রোগা হয়ে গেছো কেন, তোমাদের সঙ্গে লোকজন কোথায়,
আমাদের খবর পেলে কেমন আছে? তারা একে একে সব কথা বলল। তারপরে তারা চারজনে মনের আনন্দে হাসতে হাসতে কাঁদতে কাঁদতে পুরীতে ফিরে চলল। তারপর কি হলো? তারপর সবাই পুরীতে ফিরে এলো, আনন্দ আহ্লাদ ভোজ উৎসব লেগে গেল। তারপর একদিন লালপুরী রাজকন্যার সঙ্গে শ্বেতপুরী রাজপুত্রে ধুমধাম করে বিয়ে হলো। বনের দেবী চন্দ্রাবতী নিজে এলেন বিয়ে দেখতে। আর ওই হতভাগা তৎবীর সিং এর কি হলো? তাকে অন্ধবনে পাঠিয়ে দেওয়া হলো। আজও সেখানে সে তার গিন্নির সঙ্গে কেবল মাটি খুঁড়ছে আর বীজ পুঁতছে, আর বনে জঙ্গলে বীজ খুঁজে বেড়াচ্ছে।